একটি দুটি বা কিংবা তিনটি নয়, একসাথে পাঁচ পাঁচটি ছবিতে অভিনয় করবেন ডলিউডের সুপারস্টার শাকিব খান। আর ছবিগুলোর সবগুলি প্রযোজনা করবেন শাপলা মিডিয়া। আর এই পাঁচটি ছবির নাম হচ্ছে স্বপ্নের বিদেশ, যুবরাজ, তুমি বড় ভাগ্যবতী, ইলিশের বাড়ি চাঁদপুর এবং রিমোট কন্ট্রোল। এরই মধ্যে তুমি বড় ভাগ্যবতী এবং যুবরাজ ছবির নাম এন্ট্রি করা হয়েছে। জানা গেছে স্বপ্নের বিদেশ এবং রিমোট কন্ট্রোল এই ছবি দুটি পরিচালনা করবেন উত্তম আকাশ। স্বপ্নের বিদেশ ছবিটির শুটিং হবে কানাডাতে। অন্যদিকে তুমি বড় ভাগ্যবতী ছবিটি পরিচালনা করবেন নিরঞ্জন বিশ্বাস। তবে ইলিশের বাড়ি চাঁদপুর ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে সাপ্লা মিডিয়ার কর্ণধার সেলিম কাছ থেকে জানা যায়, শাকিব খানের সাথে এই পাঁচটি ছবির ব্যাপারে আলোচনা হয়েছে এবং তাতে সায়ও দিয়েছেন শাকিব খান। এ বিষয়ে শাকিব খান বলেন, আমার সঙ্গে সাপ্লা মিডিয়ার প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনও চুক্তি হয়নি। আগামী বছর ছবিগুলোর শুটিং শুরু হবে, তবে এতগুলো ছবিতে নায়িকা কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বলা হয়েছে গল্পের প্রয়োজনে নায়িকা কাস্ট করা হবে, প্রয়োজনে পশ্চিমবঙ্গ থেকেও নায়িকা আনা হতে পারে। বর্তমানে শাপলা মিডিয়া থেকে আমিনা তাহব ছবির কাজ শেষ পর্যায়ে। এবার 6 তারিখ থেকে শুরু হবে চিটাঙ্গা পুয়া আর নখাইলে মাইয়া। এই ছবিটির শুটিং শেষ হলে মামলা হামলা জামেলা ও কেউ কথা রাখেনি এই ছবি দুটির কাজ শুরু হবে। আর তারপরই শুরু হবে নতুন চুক্তিভুক্ত 5টি ছবির কাজ। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে শাপলা মিডিয়া থেকে একসাথে 9টি ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের কিং খান শাকিব খান। জানা গেছে এই 9টি ছবির জন্য শাকিব খান পাচ্ছেন 2.5 থেকে 3 কোটি টাকা, যা অনেকের মতে শাকিব খানের বর্তমান বাজেটের তুলনায় অনেক কম। সুপ্রিয় দর্শক, আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।